কোনো ধরনের কারেন্টের প্রয়োজন হবে না, আপনার কারেন্টের সব ধরনের ড্রিলের কাজ এই মেশিনে করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে যে বক্সটি দেখতে পাচ্ছেন, এটার ভিতরে আছে 20 ভোল্টের কর্ডলেস ড্রিল মেশিন, যার সাহায্যে আপনি সব ধরনের ছিদ্র করতে পারবেন। দেওয়ালের ফুটো থেকে শুরু করে লোহার ছিদ্র বলেন, অ্যাসিড ছিদ্র বলেন, কাঠ ছিদ্র বলেন, সব কিছু করা যায় এক মেশিনের সাহায্যে। কোনো ধরনের কারেন্টের প্রয়োজন নাই, আপনি এক ব্যাটারি দিয়ে অনেকক্ষণ কাজ করতে পারবেন, আর এর সাথে আছে 2টি ব্যাটারি। তো আজকের এই পুরো ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করব এবং এর বর্তমান দাম এবং কীভাবে নিতে পারেন সব কিছু ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখতে থাকলে 20 ভোল্টের ড্রিল মেশিন টোটাল ব্র্যান্ড, এখানে মোট আপনার 2টি ব্যাটারি পেয়ে যাবেন আর সাথে একটি চার্জার আছে। তো এখন এটি আপনাদের সামনে আনবক্সিং করব। বক্সটি অত্যন্ত হেভি আর এখানে এটি লক করা আছে, লকটি খুলে ফেলেছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মডেলের এই ড্রিল মেশিনটি। ছোটো হাঁটুর মধ্যে আপনি এক হাতে কাজ করতে পারবেন আর সব ধরনের হেভি কাজ করা যাবে এই ড্রিল মেশিনটির সাহায্যে। আর এই হলো ব্যাটারিগুলো, 20 ভোল্টের ব্যাটারি যার এম্পিয়ার হচ্ছে আপনার 2.0 এম্পিয়ার। ব্রাশলেস সিস্টেম আছে সব কিছু আপনার হাতের মধ্যে। আর এখানে যে গার্ডগুলো দেখতে পাচ্ছেন, একটি আছে আপনার হাতুড়ি সিস্টেম, এটি মূলত হ্যামার, আর আরেকটি স্ক্রু সিস্টেম দেখতে পাচ্ছেন, যারা স্ক্রুর কাজ করবে তাদের জন্য এটি। আর এদিকে ড্রিলের মতো একটি লোগো আছে, এটি মূলত ড্রিলের কাজ করলে আপনি করতে পারবেন, অর্থাৎ এক মেশিন দিয়ে আপনি 3 ধরনের কাজ করতে পারবেন। আর এখানে স্পিড কম বেশি করা যায়, সব ধরনের ফাংশন আছে এই ড্রিল মেশিনে। তো ভিউয়ার, আপনারা যারা এই ড্রিল মেশিনটি নিতে চান, আমাদের ভিডিওতে নাম্বার থাকবে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর এখানে একটা শক্তিশালী চার্জার দেওয়া আছে, যা দিয়ে আপনি অল্প সময়ে চার্জ করতে পারবেন এই ব্যাটারিগুলো। আর এগুলো মূলত এইভাবে লাগাতে হয়, আর এগুলো এখানে টোপিন সিস্টেম আছে। আর এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ম্যানুয়াল বোর্ড, এখানে কিছু বিট দেওয়া আছে, এটি মূলত রয়্যাল ফ্ল্যাগ ছিদ্রের জন্য দেওয়ালের, এগুলো ছোট দেওয়ালের ছিদ্রের জন্য। এখানে মূলত দেওয়ালের বিটগুলোই দেওয়া আছে, 3টি বিট দেওয়া আছে সাথে এক্সট্রা। আর যারা লোহা বা এসএস ছিদ্র করতে চান বা কাঠ ছিদ্র করতে চান, চাইলে আলাদা বিট কিনে নিতে পারেন, আলাদা আলাদা বিট আছে বা বিট সেটও আছে আমাদের কাছে, তাও নিতে পারেন। আর স্ক্রু কাজের জন্য একটি, এখানে স্ক্রু ড্রাইভার বিট দেওয়া আছে, স্টার বিট এবং প্লেট। তো এই ছিল ড্রিল মেশিনের সাথে, আর এই হলো বক্সটি। তো ভিউয়ার্স, আমার হাতে যে ড্রিল মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি মূলত কোনো ধরনের কারেন্ট লাগে না, 20 ভোল্ট, আর এর এম্পিয়ারটি হচ্ছে 2.0 এম্পিয়ার। আর এখানে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো মূলত লিথিয়াম ব্যাটারি, এখানে 2টা ব্যাটারি দেওয়া আছে, এখানে একটা আর মেশিনের সাথে একটা দেখতে পাচ্ছেন, 2 সেট ব্যাটারি পেয়ে যাবেন। আর এই ব্যাটারি মূলত আপনার ব্যবহার করলে একটা না, যদি আপনি ব্যবহার করেন যে কোনো কিছুতে 4 থেকে 5 ঘন্টা ব্যবহার করতে পারবেন একটা ব্যাটারি দিয়ে, অর্থাৎ 2টা ব্যাটারি দিয়ে আপনি 10 ঘন্টার কাছাকাছি ব্যাকআপ পেয়ে যাবেন এই ড্রিল মেশিনটি। তো কোনো ধরনের কারেন্টের প্রয়োজন হবে না, আপনার কারেন্টের সব ধরনের ড্রিলের কাজ এই মেশিনে করতে পারবেন, কেননা এখানে 3টি সিস্টেম আছে, আপনার হ্যামার ড্রিলের কাজগুলো করতে পারবেন, আপনার দেওয়াল ফুটো করতে পারবেন এই মেশিনের সাহায্যে, স্ক্রুর কাজ করা যায়, স্ক্রু গার্ড আছে, এছাড়াও আপনার ড্রিলের কাজ করা যায়। আর এখানে গিয়ার সিস্টেমটা দেখতে পাচ্ছেন, এটি মূলত স্ক্রুর জন্য। আর এই যে চকটি লাগানো আছে, এখানে কোনো ধরনের চাবির ব্যবহার করা হয় না, সম্পূর্ণ হাতের মাধ্যমে আপনি টাইট করতে পারবেন বা লুজ করতে পারবেন। আর স্পিড কম বেশ করা যায়, আপনি যখন স্ক্রু কাজ করবেন তখন লো স্পিডে কাজ করবেন এবং গিয়ারগুলো আপনার কমিয়ে দিবেন, তখন আপনি ড্রিল মেশিনটি আটকে যাবে। যখন আপনি স্ক্রু কাজ করবেন অবশ্যই স্ক্রু গার্ডটি দেখে নেবেন, স্ক্রু গার্ড বরাবর আছে কিনা, না হলে কিন্তু এই স্ক্রুগুলো নষ্ট করে ফেলবে। এখন আমরা স্ক্রু গার্ডে ফেলেছি, দেখবেন কীভাবে গিয়ারকে আটকে ফেলতে পারি। তখন নর্মাল স্ক্রু ব্যবহার করবেন, ধরেন 1/2 ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি, তখন কিন্তু আপনার এই 1 বা 3/4 এর মধ্যে ব্যবহার করতে পারেন, গিয়ার ছেড়ে দিবে, যত বাড়াবেন তত শক্তি নেবে, অর্থাৎ বড় স্ক্রুর ক্ষেত্রে ধরে রাখা যায় না, দেখতেই পাচ্ছেন। আর হ্যামার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, এখানে যে দেখতে পাচ্ছেন গার্ড, এটি মূলত হ্যামার, তখন কিন্তু আপনার গিয়ারটা ফুল করে দিতে হবে।
এখন আপনি চাইলে হ্যামার ড্রিলের কাজ করতে পারেন, তখন স্পিডটা একটু বাড়িয়ে দিলে ভালো। আর এই যে ড্রিল মেশিনের ভিটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত দেওয়াল ফুটো করার জন্য। এগুলো খুব সহজে আপনি লাগাতে পারবেন, শুধু রাইট লেফট সিস্টেম করে। এখানে যে গার্ডগুলো আছে, রাইট লেফট সিস্টেম করে আপনি বিট খুলতে পারবেন, লাগাতে পারবেন। দেখতেই পাচ্ছেন বিটটি লেগে গেছে। আবার বিটটি খুলতে গেলে আপনি উল্টো টেনে আবার বিটগুলো খুলে ফেলতে পারবেন। এই সিস্টেমে মূলত সব ধরনের বিট ব্যবহার করবেন। আর এখানে যে চার্জারটি দেখতে পাচ্ছেন, এই চার্জারটি মূলত আপনি দেখতে পাচ্ছেন 2 পিন, যে কোনো ধরনের নর্মাল লাইন থেকে আপনি চার্জ করে নিতে পারেন ব্যাটারিগুলো। আর কতটুকু চার্জ আছে তা জানার জন্য ব্যাটারির পিছনে একটি বাটন দেখতে পারবেন, একদমই লো চার্জ, নতুন অবস্থায় কোনো চার্জ নাই, এটা লো। অবশ্যই ব্যবহারের পূর্বে ফুল করে নেবেন। আর এগুলো কিভাবে চার্জ দিতে হয় একটু দেখিয়ে দিচ্ছি। এখানে একটি বাতি জ্বলতে দেখতেই পাচ্ছেন, আমরা মূলত কারেন্টের লাইনটা লাগিয়ে নিয়েছি। কারেন্টের লাইন লাগানোর পর এখানে বাতিটা জ্বলবে। আর আপনার চার্জ দেওয়ার জন্য অবশ্যই ব্যাটারি যেটি আছে এটি একটু উল্টো করে নেবেন। এখানে কিন্তু একদমই চার্জ নেই। এখন বাতিগুলো দেখছেন আপনার লাফাচ্ছে, অর্থাৎ ব্যাটারিটা চার্জ হচ্ছে। আর যখন ব্যাটারিটা খুলে ফেলবেন তখন কিন্তু এই বাতিগুলো লাফাবে না। এভাবে মূলত আপনার ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন খুব সহজে। আর এই ড্রিল মেশিনটির বর্তমান প্রাইসটি হচ্ছে 8,400 টাকা। যারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই ভিডিওতে যে নাম্বার আছে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে, অর্ডার করতে পারেন। বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করেন না কেন, সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে, অর্থাৎ আপনার প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিতে পারেন। সেক্ষেত্রে অ্যাডভান্স কিছু টাকা নিয়ে থাকি, যেমন ধরেন 200 টাকার মতো অ্যাডভান্স করতে হবে, আর বাকি টাকা আপনার হাতে মাল পেয়ে মাল বুঝে তারপর টাকা দিতে পারবেন। তো এর দাম পড়বে মাত্র 8,400 টাকা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলের নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেখানে ক্লিক করে অবশ্যই বেল বাটনটিও বাজিয়ে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।